ঢাকা 18 আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নূর। শুক্রবার সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন নুরুল হক নূর। কয়েকদিন যাবত নুরুল হকের সমর্থকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন ঢাকা 18 আসনের উপনির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন। বিষয়টি সম্পর্কে সত্যতা জানতে চাওয়া হলে নুরুল হক নূর বলেন, ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের সবাই চাচ্ছে আমি যেন ঢাকা 18 আসনের উপনির্বাচনে প্রার্থী হই। দেশে একটা অগণতান্ত্রিক পরিবেশ চলছে, ভোট থেকে মানুষ মুখ সরিয়ে নিয়েছে, সাধারণ মানুষকে আবার ভোটমুখী করতে নির্বাচনে অংশ নেয়ার আলোচনা হচ্ছে। আপনার কোনো নিবন্ধিত দল নেই, সেক্ষেত্রে স্বতন্ত্র নাকি অন্য কোনো দলের হয়ে নির্বাচন করবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয় নিয়েও আলোচনা হচ্ছে, স্বতন্ত্র নির্বাচন করার সম্ভাবনাই বেশি। তবে পরিস্থিতি বিবেচনা করে নিবন্ধিত কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে অংশ নিতে পারি। ঢাকা 18 আসনের উপনির্বাচনে ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নূর ওরফে ভিপি নূর প্রতিদ্বন্দ্বিতা করবেন যদি প্রধানমন্ত্রীর তনয়া সাইমা ওয়াজেদ পুতুল প্রার্থী হন। বৃহস্পতিবার রাত 10টার দিকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন তার ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এমনই ইঙ্গিত দিয়েছিলেন। ফেসবুক পোস্টে তিনি বলেন, ঢাকা 18 সংসদ উপনির্বাচনে আওয়ামী লীগ যদি শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে মনোনয়ন দেয়, তাহলে সাইমা ওয়াজেদ পুতুলের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী হতে পারে ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নূর। সাধারণ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়কের এমনই পোস্টে সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই সরগরম হয়ে পড়েছে। ঢাকা 18 সংসদ উপনির্বাচনে শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল এবং ভিপি নূর নির্বাচন করার সম্ভাবনা রয়েছে। আপনার ভোট কার পক্ষে যাবে, নুরুল হক নূর নাকি পুতুল? এভাবেই ফেসবুকে পোল করা শুরু করেন কয়েকজন। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন ছিলেন ঢাকা 18 আসনের সাংসদ। তিনি জ্বর, অ্যালার্জি সহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত 9 জুলাই রাতে থাইল্যান্ডের একটি হাসপাতালে মারা গেলে আসনটি শূন্য হয়।